হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইফস কুকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি ডিম দিয়ে নুডলসের স্যুপ। যদিও এটা খুবই সহজ একটা আইটেম, আমরা সবাই কম বেশি করতে পারি, কিন্তু আমি আমার বাবুর জন্য যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর ভিতরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকেই ফেটিয়ে রাখা 1টি ডিম। আপনারা যদি তেল ছাড়া রান্না করতে চান, সেক্ষেত্রে প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে নুডলস দিয়ে দিবেন। নুডলস বলক চলে আসলে তারপর আপনারা ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিবেন। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে 1 চামচ দিয়ে ডিমটাকে টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে বাবুর খেতে প্রবলেম না হয়। পরিমাণ মতো পানি দিয়ে 1টা নুডলসের অর্ধেক দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। আমার বাবু মশলা না দিলে খেতে চায় না। এবার 1টা চামচ দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এক বছরের পর থেকে এভাবে নুডলস রান্না করে বাবুকে খাওয়ানো যাবে। আপনার বাবু যদি পাতলা খেতে পছন্দ করে তাহলে আরো পাতলা রাখবেন, বাট আমার বাবু এভাবেই খেতে পছন্দ করে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে নুডলসটা 1টা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বাচ্চাদের এরকম স্বাস্থ্যসম্মত খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।